আমরা কথা দিচ্ছি, অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আমরা দেশবাসী আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করব। প্রিয় দেশবাসী, নির্বাচন এলেই মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং উন্নয়ন বিরোধী একটি চক্র ষড়যন্ত্রের জাল বিস্তার করে সক্রিয় হয়ে ওঠে। নির্বাচনের কূটকৌশল অবলম্বন বা কারচুপির মাধ্যমে কিংবা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে তারা আট ঘাট বেঁধে মাঠে নামে। সফল না হলে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ স্পৃহায়, অগ্নিসন্ত্রাস, যানবাহন পোড়ানো, বোমাবাজি, নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণকে ভীতর সন্ত্রস্ত করে ঘরবন্দি করে রাখতে চায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার উপর এবার তারা বিদেশ থেকেও কিছু কলকারখানা বা উৎসাহ পাচ্ছে। জনগণের ম্যান্ডেট পাবে না এটা বুঝতে পেরে আগে থেকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। হরতাল অবরোধের নামে যানবাহন পোড়ানো, মানুষ হত্যা, রেল লাইন উপড়ে ফেলাসহ বিভিন্ন নাশকতা চালিয়ে যাচ্ছে। মা ও শিশুর অগ্নিদগ্ধ লাশ সকলের বিবেককে নাড়া দিয়েছে। এটা কেন হবে? কি অপরাধ ছিল ওই মা আর শিশুর? এই ধরনের হীন কাজ আর সহ্য করা যায় না। জনগণের সাড়া না পেয়ে ভাড়াটে বাহিনী দিয়ে সব নাশকতা চালিয়ে যানবাহনের ক্ষতি করছে। সন্ত্রাস করে নির্বাচন বানচাল করার স্বপ্ন স্বাদ কোনো দিনই তাদের পূরণ হবে না বা জনগণ পূরণ হতে দেবে না। ২০১৩ থেকে ১৬ সময়ে আমি দেশবাসীকে এইটাই আহ্বান করবো, ২০১৩ থেকে ১৬ সময় যেমন আপনারা এই ঘাতকদের নিবৃত্ত করেছিলেন, তাদেরকে বাধা দিয়েছিলেন, প্রতিহত করেছিলেন, আসুন এবারও সম্মিলিতভাবে এই ষড়যন্ত্রকারী ঘাতকের দল তাদেরকে প্রতিহত করি। স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী এই শকুনের দল আর কোনো দিন যাতে বিস্ময় দন্ত নখর বসিয়ে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করতে না পারে। আসুন এই বিজয়ের মাসে আমরা সকলে সেই শপথ গ্রহণ করি। নির্বাচন জনগণের সাংবিধানিক অধিকার, এই সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা এটা কোনো দিন বরদাস্ত করা যায় না। বিগত ১৫ বছরে সরকার পরিচালনার পথপরিক্রমায় যা কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার দায়ভার আমি নিচ্ছি। সাফল্যের কৃতিত্ব এটা আপনাদের, দেশের মানুষের, বাংলাদেশের জনগণের। আমি বাংলাদেশের জনগণকেই সেই কৃতিত্ব দিচ্ছি। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।